আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আগামী 24 ঘন্টায় বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর নিয়ে আসলাম। ভারতের উড়িষ্যা উপকূলে নিকটে একটি স্থল লঘুচাপ অবস্থান করায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পপূর্ণ বাতাস দেশের প্রবেশ করছে, যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে। আজ কোন কোন বিভাগে কোথায় কোথায় কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি, কী বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ ভিডিওতে, সঙ্গে থাকুন। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। আপনার জেলার আবহাওয়া খবর জানতে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। তো এবার জেনে নিন আবহাওয়ার খবর। ভারতের উড়িষ্যা উপকূলে একটি স্থল লঘুচাপ অবস্থান করায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পপূর্ণ বাতাস দেশে প্রবেশ করছে, যার কারণে আজ থেকে দেশের বেশিরভাগ স্থানে আকাশ মেঘের উপস্থিত বেড়ে গেছে। পাশাপাশি দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে, বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, মংলা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, গোপালগঞ্জ, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা, চরফেশন, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফরিয়াদপুর, শরীয়তপুর, মাদারীপুর পার্শ্ববর্তী স্থানগুলোতে দফায় দফায় ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগের বেশ কিছু স্থানে মাঝারি থেকে ভারী এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী 48 ঘণ্টায়। এতদিন থেকে বৃষ্টি বন্ধ থাকায় স্থানগুলোতে ও আজকালের মধ্যে বৃষ্টির দেখা মিলতে পারে। এবার চলমান তীব্র ভ্যাপসা গরম থেকেও রেহাই মিলতে পারে ইনশাল্লাহ। স্থল লঘুচাপের ও বৈরী আবহাওয়ার কারণে দেশে সমুদ্র বন্দর কিছুটা উত্তাল থাকতে পারে, তবে ভয়ের কিছু নেই। গত কয়েকদিন মতো মাঝারি থেকে তীব্র বজ্রপাত প্রবণতা আজ থেকে আর থাকছে না। বেশিরভাগ স্থানে বজ্রপাত ছাড়া স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টির সাথে কিছুটা ধমকা বাতাস হতে পারে। তো এই ছিল আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর। তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।